মোহাম্মদ সাইফুল ইসলাম জানতে চেয়েছেন চাশতের নামাজের ফজিলত জানতে চাই, সূর্য উদয়ের ঠিক কত সময় পরে চাশতের নামাজ পড়তে হবে, এ নামাজ কত রাকাত এবং এ নামাজ কিভাবে পড়বো? ভাই প্রথম কথা হলো চাশত এবং এশরাক দুটাকে আলাদা নামাজ কিনা? বিন বাদুর রহমাহুল্লাহ সৌদি আরবের স্কলারদের বেশিরভাগের মত হলো না, আলাদা কোনো নামাজ নয়, এশরাক এবং চাশত একই নামাজ। যদিও আমাদের দেশে ওলামা ইকরাম বেশিরভাগই এশরাক এবং চাশতকে আলাদা নামাজ বলেন। চাশতকে আরবিতে দোহা বলা হয়েছে হাদিসের ভাষায়, এশরাক বলা হয় সূর্য উদয় 10 মিনিট পরে দুই রাকাত সালাত আদায় করাকে। আমাদের সঙ্গে 4 রাকাতের কথা বলেন, আর চাশত হলো 9টা 10টা থেকে নিয়ে সূর্য মধ্যাকাশে যাওয়ার আগ পর্যন্ত যেটা পড়া হয়ে থাকে। উভয় মতকে অ্যানালাইসিস করে আমার কাছে অধিক বিশুদ্ধতর মনে হয় যে সূর্য ওঠার পরপর দুই রাকাত সালাত পড়ে এরপরে আলাদাভাবে যদি সালাত দোহা পড়া যায় ভালো এবং উত্তম, তবে আলাদা আলাদা দুই সালাত এটা বোঝা যায় না। কোনো কোনো হাদিসে নবী সাল্লামের ভাষ্য থেকে শব্দ ভিন্ন ভিন্ন বলা হলেও আলাদা টাইম ঠিক করা হয়েছে 9টা 10টাকে, এরকম কোনো হাদিস আমার জানা নাই। যেহেতু নাই, সেহেতু সেক্ষেত্রে আমরা একই নিয়তে দুই সালাত আদায় করতে পারি, কোনো অসুবিধা নাই। তবে সূর্য উঠার পরে ওই জায়গাতে বসে তাসবিহ তাহলিল পড়ে যদি কেউ দুই রাকাত সালাত আদায় করে, নবী সাল্লাম তিরমিজির হাদিসে বর্ণিত হয়েছে যে ফালাহু আজরু হজ্জাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, একটি পূর্ণাঙ্গ হজের সওয়াব পাবে, তিনবার নবী সাল্লাম বলেছেন। বিধা এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ আমল, নফল আমলের ভিতরে তাহাজ্জুদের পরে দ্বিতীয় সর্বোচ্চ নফল আমল হলো সালাতুদ দোহা। নবী সাল্লাম এত বেশিবার ওসিয়ত করছেন সাহাবিদেরকে যে গুনে শেষ করা যাবে না। আবুদুর গেফারি আবু রাদিয়াল্লাহু আনহু সহ অন্তত 4-5 জন সাহাবিকে নবী সাল্লাম বারবার ওসিয়ত করেছেন যে খবরদার এই সালাত কখনো ত্যাগ করবে না। দুঃখজনক যে এই সালাত আমাদের কিন্তু পড়া হয়ে ওঠে না, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। এই সালাতের রাকাত সংখ্যা আপনি জানতে চাইছেন, এক্ষেত্রে বিন বাজ রহমাল্লাহ সহ সৌদির স্কলারদের মতে রাকাতের কোনো সংখ্যা ফিক্স নাই, দুই রাকাত করে করে পড়বেন যতটুকু সম্ভব। সালাতুল লাইলি ওয়ান নাহারি মাতনা মাতনা, দিন এবং রাতের নামাজ দুই রাকাত করে। যদিও আমাদের উলামায়ে কিরাম 8 রাকাত বলে থাকেন, 4 রাকাত সর্বনিম্ন বলে থাকেন, কিন্তু 4 বা 8 এরকম রাকাত সংখ্যা ফিক্স করা হয়েছে কোনো হাদিস থেকে এরকম খুব বেশি বোঝা যায় না। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাকাত সংখ্যা নিয়ে আমাদের আসতে কয়েকটা বর্ণনা পাওয়া যায়, যেহেতু এক এক রকম বর্ণনা এক এক বর্ণনা এক এক রকম রাকাত সংখ্যা পাওয়া যায়, এই জন্য বিশুদ্ধ মত হলো যে যত বেশি পারে পড়বে তবে 2 রাকাতের নিচে পড়বে না, উপরে 8 রাকাত পর্যন্ত পড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম